আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, চলে এলাম নতুন আরেকটা রিভিউ। আর আজকের রিভিউ থাকবে কিন্তু আমাদের DM107S। আর এই মডেলটা কিন্তু আজকে কন্ট্রোলিংটা কিরকম হবে এবং এটা ব্যালেন্সটা কি এবং সাথে কি কি আইটেম থাকবে অবশ্যই আজকের ভিডিওতে দেখাও ভিউয়ার্স। আর যারাই আমাদের চ্যানেল দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিউয়ার্স। আর আজকে আমাদের কিন্তু ভিডিও করতেছিল টয় ওয়ার্ল্ড, আমাদের নতুন যে শপটা ছিল টয় ওয়ার্ল্ড থেকে। আর টয় ওয়ার্ল্ড থেকে আজকে যে আমরা ডিএমটা দেখাবো এটা আনবক্সিং করতেছি আপনাদের। না না, এক মিনিট, একবার রিমোটের ব্যাটারি বুটে লাগাইলি। সো ভিউয়ার্স, আমরা কিন্তু ড্রোনটা আনবক্সিং করলাম, দেখুন কিন্তু খুব সুন্দর একদম ব্ল্যাক কালারের ভিতরে, এবং এখানে কিন্তু লেখাই আছে কিন্তু এটা ড্রোন। আর আমি যদি এটা পুরো ফোল্ডিংটা খুলি আপনাদের, ওয়াও, মোটামুটি অনেক সুন্দর একদম বিগ সাইজের একটা কিন্তু ড্রোন এটা। আর এটা কিন্তু আপনারা যদি এখানে অন করে দেখেন এটা কিন্তু লাইট জ্বলবে, যখন আপনারা রাতের বেলা চালাবেন ভিউয়ার্স খুব সুন্দর হবে কিন্তু এই ড্রোনটা। আর এটা কিন্তু ফ্লাইংটা কিন্তু একদম স্মুথলি এটা ফ্লাই করতে পারবেন, এবং এটার সাথে যে ইনস্ট্রুমেন্টগুলো থাকবে, সেফটি গার্ড থাকবে চারটা ভিউয়ার্স, তারপর এখানে একটা পাখা দেওয়া আছে চারটা, প্রোটেক্টর দেওয়া আছে, চার্জার দেওয়া আছে, তারপর এখানে কিন্তু আপনারা একটা বই পেয়ে যাবেন ম্যানুয়ালি যেভাবে কিভাবে এটা অপারেট করতে হবে সব বিস্তারিত দেওয়া আছে এটাতে। আর এই হলো ক্যামেরা অ্যাপসটা। আর এখন এটা আমরা আপনাদের ফ্লাই করে দেখাবো ভিউয়ার্স, যেটা কিরকম ফ্লাইং হয় এটা। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অন করলে একটা লাইট জ্বলবে, আর এখানে কিন্তু অলরেডি কালারফুল লাইট, একদম নিচের দিকে করলে কিন্তু লাইটটা একদম ফিক্সড হয়ে গেল, যেটা ওড়ার জন্য একটা প্রস্তুতি নিল। এটা কিন্তু দেখেন আমি কিন্তু রিমোটটা ছেড়ে দিচ্ছি, এক জায়গায় স্থির একদম স্মুথলি ব্যালেন্স। আমি যদি যদি ডান বাম করি একদম স্লো এটা ডান বাম হবে, এবং যদি বামে নিতে যাই বামে যাবে, এবং যদি আপনি সামনে দিয়ে নিয়ে দেখাই একটু দেখেন একদম হালকা হবে আপনার সামনে। যদি চাইলে আপনি যদি ছোটোখাটো ব্লগ করতে পারবেন ভিডিও করার জন্য কিন্তু অনেক ভালো একটা কোয়ালিটির ড্রোন হবে। আর যারাই এই ড্রোনটা পারচেস করতে চাচ্ছেন অবশ্যই ঢাকার ভিতরে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন, ঢাকার বাইরে যারা আছে কুরিয়ারের মাধ্যমে থেকে কিন্তু আমাদেরকেগুলো কালেক্ট করতে পারবে। আর এছাড়াও যদি ভিউয়ার্স কেউ শপে এসে ভিজিট করে নিতে চায়, তাদের উদ্দেশ্যে আমাদের শপে আসার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। আমাদের শপে আসার অ্যাড্রেস হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা 1/56 নম্বরে টয় ওয়ার্ল্ড। আর টয় ওয়ার্ল্ডে আসলে কিন্তু বড় মতন দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ধরনের আপনারা খেলনা আইটেম কিন্তু ভিউয়ার্স পেয়ে যাবেন আমাদের কাছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।